আমি স্কুলে যাব না। লগ্না, আমি তোকে স্কুলে যেতে বারণ করেছিলাম, এখন আমি তোকে স্কুলে যেতে বলছি, কেন যাবি না তাহলে? নাটক মা, নাটক। লগ্নার জীবনের সমস্ত কিছুতেই নাটক। এতদিন স্কুলে যাব স্কুলে যাব করে লাভ হলো, আপনি তখন অনুমতি দিলেন না। ও একদম কেঁদে কেটে একসা করলো। মনে আছে মা, বর্দা ভাইয়ের সঙ্গে আপনার কত ঝামেলা হলো এ নিয়ে, আর এখন যখন আপনি স্কুলে যেতে দিতে চাইছেন তখন ও সমানে না না করে যাচ্ছে। তুমি এবার একটু চুপ করবে? লগ্না, আমি বলছি তুই যা। আমায় জোর করো না রাজিমা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। উমা, মা কি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে নাকি? তোকে তো স্কুলে যেতে বলছেন, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, যা। না, আমি যাব না, আমি কোথাও যাব না, যাব না আমি স্কুলে। লগ্না, এই লগ্না, লগ্না শোন, লগ্না কি হলো? লগ্না, লগ্না, কি করছেন কি মা? এক্ষুনি তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। বাবা, মা, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান, আমি লগ্নাকে এক্ষুনি আপনার সামনে হিড় হিড় করে টেনে। না না, কোনো দরকার নেই, আমি পারবো। লগ্না, লগ্না, কেমন কেমন লাগছে ব্যাপারটা, আর কি হলো? কি হয়েছে মা? না না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মাকে বললাম আপনাকে কোথাও যেতে হবে না, আমি লগ্নাকে আপনার সামনে হিড়হিড় করে টেনে আনছি। মা আমাকে ধমকালেন, আমাকে লগ্নার জন্য? না, আচ্ছা মা আবার গলে গেলেন না তো? সামনে গলবে ওই লগ্নার উপরে, তাই কখনো হয় মা, নিজেই লগ্নাকে শায়েস্তা করবে, তাই গেছে, মিলিয়ে নিও। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হয়। মার মুখের উপর না বলার মজাটা লগ্না এবার টের পাবে। একটু শোন, শুনে যদি তোর মনে হয় তুই স্কুলে যাবি না, যাস না, আমি জোর করবো না, এখন খোল। সত্যি বলছো তো? আমি কখনো বাজে কথা বলেছি লগ্না? তুই দেখেছিস? লগ্না, আমার কথাটা মন দিয়ে শোন আগে, কেন আমি তোকে স্কুল যেতে বলছি একটু শোন। না, আমি যাব না, আমি গেলে হবে না, আমাকে তো এই বাড়ির সবাইকে রক্ষা করতে হবে, আর তার জন্য আমাকে এই বাড়িতে থাকতে হবে। লগ্না, কেন তুই হঠাৎ এই কথাটা বারবার বলছিস রে? তোকে এই বাড়ির সবাইকে রক্ষা করতে হবে? কি হলো লগ্না, চুপ করে থাকিস না, বল বল আমার আমার প্রশ্নের উত্তর দে। লগ্না, তুই তুই তো কাল রাতে বাড়ির বাইরে ছিলি, আমার ধারণা তুই জানিস, তুই জানিস গুরুদেবের মৃত্যু কি করে হয়েছে, তুই জানিস। আমাকে বল লগ্না, আমাকে বল, চুপ করে থাকিস না, তুই সব জেনে গেছিস, এমনকি এমনকি এ বাড়িতে কার কালো ছায়া পড়েছে সেটাও তুই জেনে গেছিস। কিরে, কাল তুই কাকে দেখেছিলিস? সে পিশাচি নাকি? জানি না, জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানিস, জানিস লগ্না, তুই সব জানিস, তুই জানিস, সব জানিস। আমিও জানি, আমিও জানি এই পিশাচি নিয়ে এসে গেছে, আর 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 তাকে আটকাতে গিয়েই আমার গুরুদেব চলে গেছেন। কি কি তাই তো লগ্না, বল বল, তাই তো? এই লগ্না, এই লগ্না, চুপ করে থাকিস না,
চুপ করে থাকিস না লগ্না, আমাকে বল কি জানিস। বিশ্বাস কর, কাল রাত থেকে না আমার ভয়ে বুক কাঁপছে। আমি সবসময় ভাবছি গুরুদেব নেই, এই সময় কিছু হলে আমার পরিবারকে কে রক্ষা করবে? আর তুই তুই খালি বলে চলেছিস তোকে নাকি এই বাড়িকে এই পরিবারকে রক্ষা করতে হবে। কেন বলছিস, কেন বলছিস লগ্না? এই এই লগ্না, এই গুরুদেব মারা যাওয়ার আগে তোকে কিছু বলে গেছে, তাই তো? তুমি কি করে জানলে? আমি জানি, হ্যাঁ আমি জানি রে লগ্না, আমি সব জানি, জানি বলেই তো তোকে বলছি। যদিও আমি জানি না গুরুদেব তোকে কি বলে গেছেন, কিন্তু আমি বলছি তোকে, এক এক পিশাচিনী আছে জানিস, এ কথা তো তুই তো আগেও শুনেছিস। সেই পিশাচিনী না আমাদের বাড়ির বংশধরদের শেষ করে দিতে চায়, এ কথা গুরুদেব আমাকে বলে গেছে। গুরুদেব আমাকে এই কথাও বলেছিলেন, ওই পিশাচিনীর হাত থেকে এই পরিবারকে রক্ষা করতে পারিস একমাত্র তুই, কারণ তুই হলি সিংহ লগ্না। আমি আমি এই কথাটা মন থেকে মেনে নিতে পারিনি যে তোর সাথেই আমার দাদু ভাইয়ের বিয়েটা দিতে হবে, কিন্তু শুধুমাত্র তুই সিংহ লগ্না বলে আমি আমি বিয়েটা দিতে রাজি হয়েছিলাম লগ্না। কিন্তু আজ আমি স্বীকার করছি তুই সিংহ লগ্না, তাই তুই এই পরিবারের রক্ষা করছি। একমাত্র তুই পারিস এই পরিবারকে ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে, তুই পারিস, রক্ষা কর, রক্ষা কর লগ্না। আমি জানি, আমি জানি পিশাচিনী কি ভয়ঙ্কর ভাবে আমাদের আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে, কাল রাতের ঘটনায় তার প্রমাণ। আমার ভয় করছে রে লগ্না, আমার কাল রাত থেকে খুব ভয় করছে লগ্না। আমি আমি তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অনেক খারাপ কথা বলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, আজ আমি আমার আমার ভুল স্বীকার করে নিচ্ছি লগ্না, আমার ভুল স্বীকার করে নিচ্ছি। তুই তো তুই তো মা সিংহ বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিস তুই এই পরিবারকে এই বাড়িকে রক্ষা করবি, এবার তুই আমায় কথা দে, তুই তোর এই প্রতিজ্ঞা থেকে কোনো দিন পিছু হাঁটবি না, কথা দে। আজ এই এই মুহূর্ত থেকে তুই আমার বাড়ি আমার পরিবারকে রক্ষা করে যাবি, আমি কথা দিল। আমাকে কথা দে রাজিমা, আমি কথা দিল রাজিমা। তুমি কেঁদো না রাজিমা, তুমি কেঁদো না, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। বসো বসো এখানে বসো। তুমি যা ভেবেছ তাই ঠিক, আমি কাল দেখেছি তাকে, কি ভয়ঙ্কর দেখতে গো। সেই গুরুদেবকে মেরেছে, আমাকেও মারতে চেষ্টা করেছিল, কিন্তু আমি বেঁচে গেছি। আমি কাউকে বলতে চাইনি, কাউকে না, তোমাকেও না, তুমি ভয় পাবে বলে আর সবাই ভয় পাবে বলে তুমি কাউকে বলো না, কিন্তু কাল তো চলে গেছে। জানি লগ্না, জানি সে খুব সাংঘাতিক, সে খুব ভয়ঙ্কর, সে খুব শক্তিশালী রে, না হলে না হলে গুরুদেবের মতো শক্তিশালী মানুষকে সে শেষ করে দেয়। হ্যাঁ আমি বলবো না লগ্না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কিন্তু কিন্তু এবার এবার তুই আমার একটা কথা শোন, ওই পিশাচিনীর সব থেকে বেশি রাগ এখন আমার দাদু ভাইয়ের উপর। হ্যাঁ এর আগেও না আমার দাদু ভাইকে ও শেষ করে দিতে চেয়েছিল জানিস, কিন্তু পারিনি। আমি সেই জন্য তোকে বলতে এসেছিলাম না, তুই তুই দাদু ভাইয়ের সাথে ওর স্কুলে যা, ওর স্কুলে যা, ওর ওর রক্ষা কবচ হয়ে ও স্কুলে যা। তুই যদি তোর স্কুলে না যেতে চাস তুই অন্তত দাদু ভাইয়ের পাহারাদার হয়ে দাদু ভাইয়ের স্কুলে যা, দাদু ভাইয়ের সাথে সাথে থাক, আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ হয়ে যা লগ্না, যা। লাট সাহেবের ওপর ওর রাগ বেশি, হ্যাঁ
যাব, আমি স্কুলে যাব, আমি লাট সাহেবের সাথে স্কুলে যাব রাজিমা, লাট সাহেবকে আমি একা ছাড়ব না। লগ্না এখানে থাকি, বাঁচালি আমায়, বাঁচালি রে মা, বাঁচালি। যা বাবা, যা, তৈরি হয়ে নে। ওই পিশাচিনি যদি বাড়ির বাইরে কোনো রকম আঘাত আনার চেষ্টা করে, একমাত্র রক্ষা কবচ হবি তুই লগ্না। তুই রক্ষা কবচ। সূর্য আর ওর বাড়ির লোকের রক্ষা কবচ হলো লগ্না, আর লগ্নার রক্ষা কবচ স্বয়ং সিংহ বাহিনী। এবার বুঝতে পারছিস অবন্তিকা, আমি ঠিক বলেছিলাম না ভুল? শুনলে তো কি বললো, তো লড়াই আরো কঠিন হবে অবন্তিকা, এই জন্যেই আমি মহাযজ্ঞের কথা বলেছিলাম। দাগ দেখে তোর রাগ হওয়াটা স্বাভাবিক, হোক রাগ, পুষেরা কই রাগ, যত রাগ বাড়বে তত ভালো, যত সময় যাবে জন্ম নেবে আগুনের। অবন্তিকা, তোকে এত শক্তি ধরতে হবে যাতে যাতে সিংহ বাহিনীও তোকে হারাতে না পারে। তারপর সুযোগ সুবিধা বুঝে আমরা আঘাত আনব। তুমি ঠিক বলেছ, আমাকে শক্তি অর্জন করতে হবে, অনেক অনেক শক্তি, আর তার জন্য আমাকে যোগ্য করতে হবে। বেশ বেশ, আমি যোগ্য করতে প্রস্তুত। বলো কোথায় কোন যোগ্য করতে হবে আমাকে বলো। সে কি, সেটা আমি কি করে বলতে পারবো? মানে কি বলতে চাইছো কি তুমি? তুমি কি কোনোভাবে আমায় নিয়ে খেলছো রাঙা? এই তুমি বলছো যোগ্য করতে হবে, এই তুমি বলছো যোগ্য করে শক্তি অর্জন করতে হবে, অথচ তুমি বলছো সেই কাজ ভীষণ কঠিন, আবার তুমি বলছো আমি কি করে বলবো? তাহলে বলবে কে আমায়, কে বলবে? মহাকাল। মহাকাল? এই যজ্ঞের পুরোটা আমার জানা নেই অবন্তিকা। জানেন মহাকাল, কাজেই তোকে মহাকালকেই ডাকতে হবে। যদি মহাকাল এসে বলে কিভাবে কি করতে হয় এই যজ্ঞ, তবেই তুই এই যজ্ঞ করতে পারবি। কাজেই মহাকালকে ডাক অবন্তিকা। এখান থেকে ডাকবো, ডাক, দেখি দেখ না কি হয়। বলছো কি শ্রীমতী, লগ্নাকে স্কুলে যেতে দিতে মা রাজি হয়েছে? হ্যাঁ। বাবা, মার হলো কি? ওভাবে বলছো কেন, ভালোই তো হলো, আজ নাকি লগ্নার পরীক্ষা। যাক, এত খারাপ খবরের মধ্যে একটা অন্তত ভালো খবর পেলাম। যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে খুব ভালো হয়েছে বলতে হবে। সত্যি যদি হয়ে থাকে মানে? তোমার এখনো সন্দেহ আছে? আছে শ্রীমতী, ভীষণ ভাবে আছে। কি বলবো, বলতে খারাপও লাগে, আমারই মা, কিন্তু সত্যি কথা বলছি, আমার মা যে কোন কাজটা কখন কি উদ্দেশ্যে করে আমি আজও ভালো করে কিছু বুঝতে পারি না। খারাপ উদ্দেশ্যে কিছু করেছি,
এমন কথাই বলবে কি? সে কথা আমি বলিনি মা। ইন্দ্র, আমি জানি আমার সম্পর্কে তোমার কিছু ভুল ধারণা আছে, আর সেটা থাকা খুব স্বাভাবিক, কারণ আমার অনেক কিছুই তোমার পছন্দ নয়। কিন্তু ইন্দ্র, মানুষ তো বদলায়, তাই না? বিশ্বাস করো, আমি আজ যে কথাগুলো বলেছি তা একদম আমার মন থেকে বলেছি। শুধু তাই নয়, এতদিন ধরে যে ভুলগুলো করেছিস তাও আমি লগ্নার কাছে স্বীকার করে নিয়েছি। বিশ্বাস না হয় তোমরা লগ্নার সাথে কথা বলতে পারো। মা, আপনি আপনি লগ্নার কাছে ভুল স্বীকার? মা, ও তো একটা বাচ্চা মেয়ে, আর আপনি তো বয়স এত বড়। তাতে কি হয়েছে বড় বৌমা? বড় হয়ে যদি ভুল করতে পারি সেটা স্বীকার করতে দোষ কোথায়? আর হ্যাঁ, আমি তোমাকেও আমার সিদ্ধান্ত জানাতে এলাম। কি ব্যাপারে মা? না, আমি লগ্নাকে বলে দিয়েছি এখন থেকে ওর ইচ্ছে মতো চলতে পারে, যা খুশি তাই করতে পারে, কেউ ওকে কোনো রকম ভাবে বাধা দেবে না। তোমাদেরও বলা রইল, তোমরাও ঠিক সেটাই করবে। ইন্দ্র, তুমিও। না, এটা আবার আলাদা করে বলার কি আছে? আমি তো সারা জীবনই তাই চেয়েছি, মানে শ্রীমতীও মন থেকে সেটাই চায়। হ্যাঁ, এখনো চাওয়াটা যেন সেরকমই থাকে। ও পড়তে চাইলে পড়বে, না পড়তে চাইলে পড়বে না, বাড়ির কেউ কোনো ভাবে ওকে বাধা দেবে না। না মানে লেখাপড়া ছাড়ার কথা কেন আসছে? ছাড়ার কথা তো বলিনি, বলেছি ইচ্ছে হলে ছাড়তে পারে। ও যদি চায় ও লেখাপড়া ছেড়ে দিয়ে শুধু পুজো আচ্চা নিয়েই থাকবে, তাই থাকবে, তাতেও যেন কেউ কোনো রকম বাধা না দেয়। কি বললো মা? কি বললো? লগ্না পুজো আচ্চা নিয়ে থাকবে? হ্যাঁ, তো আবার লেখাপড়া ছেড়ে কেন? আজ সকালে তো গান শুনলে। হ্যাঁ, তো আমি তো ভাবলাম সিমরে এমনি গান গাইছে। না, আজ পুজো ওই করেছে। লগ্না পুজো করেছে? এসব হচ্ছেটা কি? লগ্না, আমি না এবার বুঝলাম যে তুই আজ সকালবেলা মা সিংহবাহিনীর পুজো কেন করলি। কেন কেন আবার? রাজিমা থেকে পারমিশন পাওয়ার জন্য। শোন লগ্না, ওইসব পুজো পিসাজ ওগুলো মাথা থেকে বের করতো, লেখাপড়াটার দিকে মন দে, যাতে তোমার হোমওয়ার্কটা করে দিতে পারি, তাই তো? আচ্ছা, আমি কি শুধু তোকে আমার হোমওয়ার্কের জন্য বলছি? তুই কি পড়াশোনা করতে চাস না, বড় হতে চাস না, বল আমায়। আমি যে অন্য কাজের জন্য জন্মেছি গো, লেখাপড়া করার জন্য নয়। শোন লগ্না, এই স্কুলটাই হচ্ছে তোর আসল জায়গা। এতদিন তো অনেক ফাঁকি মারলি পড়াশোনায়, বল এবার একটু পড়াশোনাটা ঠিক করে কর, পরীক্ষাটা মন দিয়ে দিবি, ঠিক আছে? মনে আছে তো তোর বাবাকে কি কথা দিয়েছিলি? তুই বাবাকে প্রমিস করেছিলিস যে তুই রেজাল্ট খুব ভালো করবি। মা গো মা, লাট সাহেব মেম সাহেবকে কি জ্ঞান দিচ্ছে? লিপি লিপি, তুই তোর বন্ধুর একটু খেয়াল রাখিস তো। আর শোন, তোদের ছুটি হয়ে গেলে তুই ওর সাথে এখানে চলে আসিস, আমার পরীক্ষা তো একটু দেরি করে শেষ হবে, তুই ততক্ষণ ওর সাথেই থাকিস, ঠিক আছে? আমি কি তোমার বউয়ের পাড়া দেন নাকি? খালি উল্টো পাল্টা কথা বলছিস। লগ্না চল, এবার তো স্কুলে দেরি হয়ে যাবে, চল। দাঁড়া লিপি, আমি স্কুলে যাব না। যাবি না? না। তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না। বল কি কথা? আমি ঠিক করেছি যে আমি আর লেখাপড়া করবো না। তুই লেখাপড়া করবি না? ও বুঝেছি, তোর এই দিদি শাশুড়ি এইসব কথা বলেছে না, তোকে নির্দেশ দিয়েছে? না না, রাজিমা কিছু বলেনি, আমি নিজেই ঠিক করেছি। তুই নিজেই ঠিক করেছিস, তুই আর পড়াশোনা করবি না, কারোর কথা ছাড়ে? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি কারোর কথাতেই তো ছাড়ছি। কার কথা ছেড়েছিস বল? আমি জেনেছি
আমার অনেক কাজ আছে। কাজ? কি কাজ? সে তুই বুঝবি না লিপি। ও আচ্ছা পরীক্ষায় যখন দিবি না তখন এলি কেন? সেও তুই বুঝবি না। তুই জানা তোর দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো যাবই। দাঁড়া লিপি একটা কথা বলবো। শোন বল আমি কথা দে যে তুই লাট শেফকে কিচ্ছু